আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আইফোনের ফিচার্স ইনেবল করা যায় যেমন যে এইটা এই শর্টকাট মেনুটা কিভাবে চালু করা যায় এটা থাকলে অনেক সুবিধা হয় যেমন যে কোনো পজিশন থেকে স্ক্রিনশট দিতে সুবিধা হয় এই যে লেখা আছে স্ক্রিনশট দিলে স্ক্রিনশট হয়ে যায় তাহলে এই ফিচার্সটা আপনাদের সবার যাদের অ্যান্ড্রয়েড ভার্সন টেন টেন বা উপরে তাদের সবারই ফিচার্স আসে আমার ফোনটা আছে স্যামসাং এম ওয়ান আমি আমার সেট থেকে দেখাচ্ছি ইনশাল্লাহ প্রথমে সেটিংসে যাবো এই যে সেটিংস আইকন সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর তারপর দেখো অ্যাক্সেসিবিলিটি কোথায় লেখা আছে এ এই জিনিসে গেলে পাওয়া যাবে না এই যে অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবো ক্লিক করার পর খুঁজবো এই লেখাটা খুঁজতে হবে ইন্টারাকশন ইন্টারাকশন এই যে হাতের যে চিহ্নটা দেওয়া রয়েছে হাত দিয়ে ক্লিক করতেছে এই অপশানটা খুঁজতে হবে এরপরে ক্লিক করলে পরে এই যে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট মেনু এ দেখেন আমার এই শর্টকাট মেনুটা এখানে রাখলাম আমি ওটা অফ করলে ওটা চলে যাবে না এদের টার্ন অফ করলাম দেখেন নাই ডিসপ্লে কোথাও ওই মেনুটা নাই আমি যদি আবার এখন ইনোবেল করি অ্যালাউ করি তাহলে এ দেখেন চলে আসছে ঠিক আছে তো এটা তো আসলোই এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই যে শর্টকাট মেনু যে কোনো পজিশনে রাখা যায় এটাকে একদম দেখেন আমি যতই চেষ্টা করি এটা কিন্তু ডিসপ্লের বাইরে যাচ্ছে না কিন্তু এটাকে ডিসপ্লের বাইরেও রাখা যায় সেটা আমি এখন দেখাবো এই সে ওই অপশনে এসে এই যে ইজ লেখা আছে কোথায় সেটা খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে এটার পর এটার উপর আবার ক্লিক করি ওই কোথায় ক্লিক করলাম দেখাই এই যে অ্যাসিস্ট্যান্ট মেনু এটার উপর আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখা বের হবে এই যে শো অ্যাজ ইজ আইকন এটা যদি দেখেন এই যে আমার আইকনটা এখানে আছে এখানে রাখলাম অন করার পর দেখেন কি হয় অন করলাম দেখেন অর্ধেকের বেশি ডিসপ্লের বাইরে চলে গেছে এই দেখেন তো এখান থেকে আমি এবার কেটে দিই এই দেখেন ডিসপ্লে অর্ধেক আমি যেখানেই রাখি ও ডিসপ্লের বাইরে চলে যাবে ডিসপ্লে বাইরে না অর্ধেকটা ডিসপ্লে বাইরে চলে যাবে এই যে ডিসপ্লে বাইরে চলে গেলো আবার যখনই দরকার হবে তখন আমি এখানে একটা ক্লিক করলে ও চলে আসবে চলে আসার পরে আমার দরকার হলে আমি স্ক্রিন শট দিয়ে নিলাম কত বা আরও অনেক কাজ করা যায় তার কারণ আমি স্ক্রিনটা অফ করলাম